চয়নিতাই আমি পূর্ণিমা আসুন আমার নিরামিষ রান্নাঘরে কাঁঠাল বিচের আরেকটা পকোড়া নিয়ে হাজির হয়েছি এই কাঁঠাল বিচি এই যে কাঁঠাল বিচি এরকম করে ছাড়িয়ে গোটা আপনি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন আমি আজকে টুকরো করে নিয়েছি এই যে টুকরো টুকরো করে সিদ্ধ করেছি সিদ্ধ করে নিয়েছি সেটাকে আমি এটা দিয়ে চপার দিয়ে ভেঙে একদম গুঁড়ো করে নেব এটাকে সুন্দর করে একটু ভেঙে নিতে হবে ভালো করে সিদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু একটু দানা মুখে না পড়লে ভালো লাগবে না তাই জন্য এই যে এই একটু একটু যাতে দানা থাকে সেই রকম করে ভেঙে নিতে হবে এটাকে আর কড়াইতে তেল দেওয়া হয়েছে তেলটা গরম হচ্ছে এদিকে আর তার জন্য আমি এই চাল গুঁড়ো করে রেখেছি আর এইটাই বেসন আর ওটাই আমি লঙ্কা পেস্ট করে নিয়েছি আর একটু কালো জিরে আর একটু হিং এই দিয়ে আমার হবে কাঁঠাল বিচির পকোড়া এই দেখুন কাঁঠাল বিচির পকোড়া করতে এই রকম করে পেস্ট করে নিলেই হয়ে যাবে বাস আর লাগবে না একটু দানা দানা মুখে পড়বে ভালো লাগবে এই যেটা হয়ে গেল এবার আমার মিষ্টি হাত না লাগালে হবে না সব কিছু চামচ দিয়ে হয় না এবার একটু মিষ্টি হাত লাগবে আমি হিংটা খুলে নিচ্ছি এক ঢাকনা আমি হিং দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম এক চামচ মতন এবার নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাপ মতন হলুদ দিচ্ছি আমি ঢাকনায় ঢেলে ঢেলেই দিলাম আজকে এবার এই লঙ্কার গুঁড়ো এই লঙ্কার পেস্ট কাঁচা লঙ্কার পেস্ট এই দিচ্ছি পরিমাণ মতন দেবেন যে যেরকম পছন্দ করেন সেই রকম এবার এইটার সাথে আমি চাল গুঁড়ো দেব চাল গুঁড়োটা না দিলে খাস্তা মচমচে হয় না আতপ চালের গুঁড়ো যেহেতু আমার গোবিন্দ ভোগের জন্য সব কিছু জানেন আপনারা সেই জন্য আতপ চালের গুঁড়ো এবার আমি এর মধ্যে একটু বেসন দিয়ে দেবো একটু বেসন দিয়ে দিচ্ছি এই এটাকে ঝুড়ো ঝুড়ো করে মাখতে হবে এরকম করে জল দিলে কিন্তু হবে না এই যে আমার মাখা হয়ে গেল এইবার আমি এটাকে যার যেমন খুশি সেই রকম আকার দেবেন গোল করলে গোল দেবেন আমি লম্বা লম্বা করে দেব গরম তেল ওখানে এই জন্য একটা একটা করে আমি ছেড়ে দেব রাখার কোনো দরকার নেই তেলটা আমার গরম আছে এই রকম হাতে লম্বা করে এই যে আমি ছেড়ে দেব হোক আস্তে আস্তে এটা একটু ভাজাটা ভালো করে করতে হবে তাহলে হিঙের সেন্টটা বেরোবে পাশে পাশে যা জায়গা আছে আমি দুটো চারটে করে দিয়ে দিচ্ছি আমার এই কাঁঠাল বিচির পকোড়া কেমন লাগলো লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন দেখুন আমি আজকে কাঁঠাল বিচির পকোড়া